যদি আসলে বলি যে 20 বছর এবং 2003 সালে বাংলাদেশ যেবার সাফ জিতেছিল সেবারই মালদ্বীপকেই হারিয়ে এর পর আর সাফে তো বাংলাদেশ কখনো মালদ্বীপকে হারাতে পারেনি গেল ম্যাচে হারাতে পেরেছে তার মানে একটা ফাড়া তো কেটে গেছে মাহমুদ হাসান শামীম সেই ফাড়া কেটে যাওয়ার পর এখন কি আমরা বলতে পারি কিনা যে সেমিফাইনালের যে বাধা 2000 মানে লাস্ট কতগুলো সিজনে আমরা দেখছিলাম যে বাংলাদেশ আসলে প্রথম রাউন্ডে পার করতে পারছে না সেখান থেকে এবার আসলে সম্ভাবনা কতটা দেখছেন যে ভুটানের বিপক্ষে আমরা ধরে নিলাম আমাদের জিতে গেছে এর পর আসলে কি এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি হ্যাঁ এরপর যেটা হবে যে আসলে বাংলাদেশের জন্য কঠিন ম্যাচ হবে কারণ আমি আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের এই বন্ধুগুলো যেটা বলছিল যে এই আসলে সেন্সের অভাব যেটা সেই সেন্সটা ঠিকমতো কাজ করছে না বলেই ডিফেন্স আমরা অনেকটা ভুল করি আরেকটা ছিল টেকনিক্যাল নিয়ে যেটা আপনি ধরুন ফুটবল ম্যাচের সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে মিডফিল্ড এটা হচ্ছে ডায়নামো এখানে যদি আপনার মিডফিল্ডটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে যেমন আক্রমণটা ডিফেন্সে বেশি হয় না তেমনি নিজেদের আক্রমণটা গড়ে ওঠে বাংলাদেশের এই মিডফিল্ডটার সমস্যা ছিল আমরা দেখছি বিশেষ করে মালদ্বীপের সঙ্গে আমাদের মিডফিল্ডটা খুব কার্যকরী হয়েছিল এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আগে কিন্তু আমরা কোনো আশা দেখতাম না ফুটবলের মধ্যে হারতে পারে কিন্তু এখন আমরা যে দেখছি যে বাংলাদেশের খেলায় একটা আশা ব্যাপার আছে যে হ্যাঁ না বাংলাদেশ ভালো করার চেষ্টা করছে এখন অনেক ধরনের দুর্বলতা আছে অনেক ধরনের মিস্টেক করছে পাস মিসিং হচ্ছে ফাইনাল পাসটা ঠিক মতো হচ্ছে না পজিশন পজিশন ঠিক মতো যেখানে নেওয়া দরকার সেখানে দিচ্ছেন না এবং যেখানে পাসটা বাড়ানো দরকার সেখানে ঠিক মতো বাড়ানো হচ্ছে না এগুলো আছে কিন্তু সব মিলে এখন কিন্তু বাংলাদেশ দল একটা দল হিসেবে খেলছে জামাল ভুঁইয়া যখন বলেছিলেন যে আমাদের দলে স্ট্রাইকার নেই যে কেউ গোল করতে পারে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার ছিল সবার কাছে কিন্তু গত ম্যাচে বাংলাদেশ দেখেছে যে হ্যাঁ মানে বাংলাদেশ দলে যে কেউ গোল করতে পারে এটি ভালো এটি মানে হচ্ছে লক্ষণটা হচ্ছে কি বাংলাদেশ একটা টিম হিসেবে খেলছে পরিকল্পনা অনুযায়ী খেলছে ভারত আসলে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশে ভারতের আপনি যদি দেখেন যে ভারতের যেভাবে প্লেয়াররা তৈরি হচ্ছে সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে এখনো হয়নি ফুটবল তৈরির তিনটা লেভেল আছে একটি হচ্ছে ফাউন্ডেশন লেভেল একটি হচ্ছে ডেভেলপমেন্টাল একটি হচ্ছে প্রফেশনাল লেভেল অ্যাডভান্স লেভেল বাংলাদেশে কিন্তু এই ফাউন্ডেশন লেভেলটা হয়নি যে 5-12 বছরের মধ্যে যে ট্রেনিংটা হবে সেটা হয়নি ভারতে কিন্তু সেটা শুরু হচ্ছে এবং আস্তে আস্তে তাদের প্লেয়াররা বেরিয়ে আসছে